আপনারা দেখছেন খবরের দুনিয়া। বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন, 2020 সালকে বিদায় জানিয়ে আমরা 2021 সালকে স্বাগত জানানোর জন্য মেদিনীপুর শহরে থাকা ভবঘুরে সহ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর তুলে দিয়েছি। 2020 সাল আমরা কিভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করে বেঁচে রয়েছি তা সকলেই জানেন, তাই অসহায় মানুষদের শীতের হাত থেকে বেঁচে থাকার জন্য কম্বল ও চাদর দলের পক্ষ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই মেদিনীপুর শহরের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে বৃহস্পতিবার রাতে অসহায় মানুষদের হাতে কম্বল ও চাদর তুলে দেন তৃণমূলের নেতা ও কর্মীরা। উৎকৃষ্ট মানের এবং গুণমানের শ্রেষ্ঠ হ্যান্ডলুম এবং প্রিন্টিং শাড়ির একটাই সেরা ঠিকানা, রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি। আমাদের ঠিকানা রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি, চাপড়া, দিকনগর, নদিয়া। করোনা পরিস্থিতিতে 2020 সালে আপনারা সবাই জানেন যে কী অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস করোনার মানে রোগের বিরুদ্ধে, কিন্তু আমরা করোনা পরিস্থিতি আক্রান্ত পরিবারগুলো পাশে ছিলাম। সেই বর্ষ আজকে শেষ হচ্ছে, রাত্রি 12টার পরে 21 সাল পড়বে। 21 সালে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, ফেডারেশনের জাতীয় দলের নেতৃবৃন্দ, জয়দা আছে আমাদের মধ্যে, সোমনাথ আছে সব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব, চন্দ্রশেখর আছে, অপর্ণা আছে, সুস্মিতা পাল আছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, আমাদের মধ্যে নন্দিতা আছে। আমরা আজকে রাত্রিবেলায় বেরিয়েছি, সৌভিক আছে আমাদের, সুনয়না আছে আমাদের মধ্যে, আমরা বিকু আছে, বিকাশ ধারা আছে, সোমনাথ আছে, আমাদের কাচ্চু সরকার আছে, স্বপন সরকার। আমরা বেরিয়েছি এই গরিব মানুষগুলো দেখছেন শীতের মধ্যে, আমরা এই পরিবারগুলোর পাশে এবং রাস্তায় যে সমস্ত ফুটে যে সমস্ত গরিব মানুষরা আছে সেই পরিবারগুলোর পাশে থাকবার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দরা মিলে আজকে এদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার আদেশকে মাথায় রেখে আমরা আমাদের এই আজকে কাজের আজকের কর্মসূচি। নমস্কার, আজকে বছরের শেষ দিন, আমরা সবাই জানি যে 2020 সালটা আমরা কীভাবে কাটিয়েছি, এক মহামারীর মধ্যে দিয়ে কাটিয়েছি। যেদিন থেকে আমাদের লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে আমরা এই তৃণমূলের সমস্ত সৈনিকরা দিদির দেখানো পথে রাস্তায় নেমে কাজ করেছি এবং তার আজকে এই শেষ দিনে এসে আমরা সবাই মিলে একটি ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চেষ্টা করেছি যে এইসব মানুষের পাশে এসে দাঁড়াতে, যাদেরকে আমরা আগামী দিনে তাদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের মানে যতটুকু আমাদের সামর্থ্য দিয়ে তাদের পাশে এসে দাঁড়াবো। আমাদের আজকের এই বছর শেষ দিনে আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, তাদেরকে কিছু শীতবস্ত্র দিয়ে আমরা তাদের বছরের এই শেষ দিনটা এবং আগামী বছরে যে কালকের যে দিনটি সেটা উদযাপন যেন আমরা খুব ভালোভাবে করতে পারি এবং এই আশা রাখবো যে আগামী 2021 সাল সবার জন্য খুব ভালো কাটে এবং এই মহামারী যেন মিটে যায়।